হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি। আজকে আমরা আমরা আমাদের বাড়িটা বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখাবো, আমাদের বাড়িটা বাইরে থেকে কীরকম দেখতে লাগে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো, এটা হলো আমাদের বাড়ি ঢোকার মেন গেট। এই যে ঢুকেই অনেক গাছ আছে, তো মানে জবা ফুল গাছটা আমাদের বাড়িতে বেশি। তো এখানে এই যে বাঁদিকে রয়েছে হলো ক্রিম কালারের জবা, এদিকে লাল কালারের, ডান দিকে রয়েছে হলো পিঙ্ক কালারের জবা। ওগুলো ফোটেনি আজকে, ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা। এই যে এটা হলো আমাদের পুরনো বাড়ি, এখানে আগে আমাদের সবাই থাকতো। তো এখন আমার শ্বশুর বাড়ি করে ওই বাড়িতে চলে গেছে, আর এই বাড়িতে এখন আমার কাকা শ্বশুররা রয়েছে। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব এই বাড়ির ভেতরের ভিডিও। তো আর ওইটা হলো আমাদের বাড়ি, বাইরে থেকে আমাদের বাড়িটা ঠিক এরকম দেখতে লাগে। এই হলো, এটা আগে গরু থাকতো, গোয়াল ঘর বললেই হয়। তো এখন এটাতে এখন আর গরু থাকে না, এটাতে এখন আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি। তো এখানে আমার যখন দাদা শ্বশুর বেঁচে ছিলেন তখন এখানে উনি গরু ছিল, উনি দেখাশোনা করতেন। তো উনি মারা যাওয়ার পরে আর সেরকমভাবে বাবা কাকারা কেউ ওদের অফিস থাকার জন্য কেউ দায়িত্ব নিতে পারেনি বলে সব বিক্রি করে দেওয়া হয়। তো এখানে আরও ছোট ছোট গাছ আছে, এরকম মিষ্টির ঘোটোতে এরকম গাছ লাগিয়েছে। এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু কেন জানি না ঘরে এটা থাকলো না, এটা মরে যাচ্ছিল। তো যেখান থেকে কেনা হয়েছিল ওরা বললো যে এরকম আম গাছের সাথে এরকম ঝুলিয়ে রাখতে কিছুদিন। তো দেখো পুরো ঠিক হয়ে গেছে। এটা হলো বেল ফুল গাছ, আর ওই যে ওইগুলো দেখছো ওগুলো হলো নয়নতারা। এটা হলো টগর ফুল গাছ, এখানে একটা আছে আর ওই দিকে একটা আছে। তো এটা হলো আমাদের তুলসী মঞ্চ। বাড়ির ডান দিকেই রয়েছে এরকম তুলসী মণ্ডপ, আর এটা হলো একটা মানে বাইরে যাওয়ার গেট। আর এই যে এখানে রয়েছে অনেক মানে জবা ফুল গাছ রয়েছে, এখানে না হলেও 5-6 রকমের জবা ফুল গাছ রয়েছে, কিন্তু জবা ফুল ফোটেনি এখনও কোনো গাছে। তো যখন ফুটবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আরেকটা ফুল গাছ, এটা হলো করবী ফুল, যে ফুটে রয়েছে, একটাই ফুটেছে এক গাছে। গাছটা অনেক বড় ছিল কিন্তু কেটে দিয়েছে। তোমাদের সামনে একটা আম ছিঁড়ে দেখাই, আমটা পেকে গেছে হিমসাগর। চলো ছেড়ে যাক। বাড়ির বা সাইড দিয়ে আমাদের পেছন দিকটা যেতে হয়, তো চলো পেছন দিকটায় যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। কাগজি লেবু হয়েছে, অনেক হয়েছে গাছে। ওইদিকে তো যাওয়ার মতো অবস্থায় নেই। তো বলছিলাম আমাদের পেছনে আরেকটা আম গাছ আছে, এই যে এটা হলো হিমসাগর, এটাতেও খুব কম আম হয়েছে। আর ওই যে ওটা লজ্জাবতী গাছ,
फ्रेंड्स আমাদের বাইরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, টাটা।